এরপরে সলিউশন পার্টটা বলা হবে, ঠিক আছে? তাহলে এই যখন আমার তৈরি হয়ে গেল, তাহলে দিস সিস্টেম অফ ইকুয়েশন রিডিউস টু দ্য ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য করেসপন্ডিং ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন। শুধু এইটুকু পোর্শনকে রাখলেই হবে, বাকি কিছু রাখার দরকার নেই। এইটুকু বোর্ডের ভেতরে এর চেয়ে বেশি কিছু লেখা যাবে না, হয়েছে? তার মানে ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশন যদি করা হয় কি দাঁড়াবে বিষয়টা একটু লিখে দিই। সলিউশন করতে করতে যদি কেটে যায় তাহলে একটুখানি নিজেরা করে নেবে, নিশ্চয়ই খাতায় লিখছো আমি যা বলছি, খাতায় লিখে নিলে ভালো। সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেম অফ ইকুয়েশনটা যেটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 2x1, মানে এই সিস্টেম অফ ইকুয়েশনটা কিসে রিডিউস করছে একবার লিখছি। হ্যাঁ, এটা 2x1 মাইনাস 2x2 প্লাস 4 মাইনাস 2x2 মাইনাস 2x2 প্লাস 4x3 প্লাস 4x3 ইকুয়ালস টু 5 ইকুয়ালস টু 5। নেক্সট ওয়ান হচ্ছে 5x2 5x2 মাইনাস 2x3 মাইনাস 2x3 ইকুয়ালস টু 2 ইকুয়ালস টু 2। আর লাস্ট ওয়ান হচ্ছে 11/5 11/5 x3 11/5 x3 that is equals to 113 divided by 10। তাহলে এবার আমরা কিভাবে সলভ করব, আরামসে এটার সাথে রেখে ক্যাটাগরি করতে পারি। রেজাল্ট বিকামস 2, তার মানে x3 এর অ্যান্সার কত হবে? দা সলিউশন অফ x3 ইজ 113 113 ডিভাইডেড বাই 22, হ্যাঁ কি না? হবে কি হবে না? ব্যাস এইটা যখন আমি বসিয়ে ফেললাম, x3 ভ্যালু পেয়ে গেছি, আমার সলিউশন করা মানে কি x1 x2 x3 বার করা ইউজিং গস এলিমিনেশন। তাহলে x3 এর ভ্যালুটা যদি আমি এই ইকুয়েশনে বসিয়ে দিই আমি x2টা পেয়ে যাব, যাব না? হ্যাঁ, x3 ভ্যালুটা যদি এই ইকুয়েশনে বসিয়ে দিই x2 এর ভ্যালুটা পেয়ে যাব। ক্যালকুলেশন করার মতো সময় আমার হাতে নেই, কারণ এখানে 2 মিনিট 1 সেকেন্ড বাকি আছে বলছে এই মিটিংটা। তাহলে এবার আমি যখন x2 পেয়ে যাব, তখন আমি যদি এখানে x2 আর x3 বসিয়ে দিই তাহলে এখানে x1টা বেরিয়ে যাবে। দিস প্রসিডিওর ইজ নোন অ্যাজ দা গস এলিমিনেশন প্রসিডিওর, ঠিক আছে? এন্ড দিস প্রসিডিওর ইজ অ্যাপ্লিকেবল অনলি হোয়েন হোয়েন দা নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়ালস টু নাম্বার অফ ইকুয়েশন এন্ড দা র্যাঙ্ক অফ দা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এন্ড র্যাঙ্ক অফ দা অগমেন্টেড ম্যাট্রিক্স শুড বি সেম। দ্যাট মিনস ইটস অ্যাপ্লিকেবল অনলি হোয়েন দা সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। ওকে, মানে আমরা যেমন ক্র্যামারস রুল ইউজ করি, ক্র্যামারস রুলে যদি নাম্বার অফ ভেরিয়েবল 3 চেয়ে বেশি হয়ে যায়, নাম্বার অফ স্টেপ অনেক বেশি হয়, তার জন্য আমরা ক্র্যামারস রুল ইউজ করি না। এক্স্যাক্টলি তার কারণেই আমরা গস এলিমিনেশন ইউজ করি, যেখানে নাম্বার অফ অপারেশন কমে যায়, এবং এইভাবে অপারেশন করলে নাম্বার অফ অপারেশনের সংখ্যা অনেক কমে যায়, এবং যদি প্রোগ্রাম লিখি তাহলে টাইম কমপ্লেক্সিটি অনেক কমে যায়, এর জন্য আমরা গস এলিমিনেশন শিখি, ঠিক আছে? এবং এইভাবেই আমরা সলভ করে থাকি। নেক্সট যে কোয়ারিটা আছে, আমি নেক্সট মিটিং 5 মিনিট পরে একটু জয়েন কর, আমাকে 5 মিনিটের একটা ব্রেক দে। সেটা হচ্ছে লাস্ট একটা কোয়ারি ছিল ট্রিভিয়াল আর নন ট্রিভিয়াল সলিউশন। একটা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে একটা অঙ্ক ট্রিভিয়াল নন ট্রিভিয়াল এর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে আমি লাস্ট সেশনে, মানে এর ঠিক 5 মিনিট পরে একটা সেশন শুরু করছি, যেখানে ওই মডেলটা বলে দেবো। তাহলে আপাতত আজকের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বোঝাতে পারেছি? উত্তর দে, 1 মিনিট আছে। আচ্ছা, তাহলে কেউ একজন আমাকে ট্রিভিয়াল নন ট্রিভিয়াল এর একটা অঙ্ক হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়ে দিয়ে আমি সেটা দিয়েই বলছি, ঠিক আছে? ওয়েট কর, আর জাস্ট 5 মিনিট পরে আমি আবার জয়েন করছি তোদের সাথে। শেষ করে দিলাম, এই মিটিং আইডি দিয়েই ঢুকবি। ওকে, চলো।